বিনার সাথে তোমার সম্পর্কটা কেমন? বিনার সাথে সম্পর্ক ভালো না কেমন ভালো সেটা কি জানি না, মানসিক না কি কেমন, কোন জায়গায় পর্যন্ত কি হলো না হলো একদম বিস্তারিত বলো তো কেমন? বিস্তারিত আসলে ব্যাপার হলো তোরা তো আমার একেবারে আপন জন, আপন জনের সাথে তো সবকিছু শেয়ার করি। হ্যাঁ করো। আসলে বিনার সাথে না আমার একটা সম্পর্ক হয়েছে। সম্পর্ক হয়েছে তার মানে তল তেল প্রেম একেবারে ছুপার উস্তম? ছুপার উস্তম ঠিক আছে, ছুপার উস্তম বলো, রিয়াক্ট করিস না। ভালো, আমি ধারণা করেছিলাম কিন্তু ভালো, অ্যাপ্রিসিয়েট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই প্রথম তোমার কোনো একটা কাজে আমি আসলে খুশি, আর হাইটেক মিলে কিন্তু সুপার দেখতে সুন্দর। তোমার একটা কাজ করতে হবে। কি কাজ বল? তুমি বিনাকে যে বলবে আমার হয়ে, মানে প্ল্যানিংটা হচ্ছে তুমি যে বলবে যে ওর হাতের রান্না আমরা সবাই খুব পছন্দ করেছি, এই জন্য আমি ট্রিট দিতে চাই আমার অফিসে। কালকে যেন চলে আসে লাঞ্চ আওয়ারে, ওকে? আর আমি নাই, আমাকে ছাড়ে তোরা লাঞ্চ করবি? বলে তুই নাই, আমি জানি তুই আসতে পারবি। কর্পোরেট কর্পোরেট এবারে কর্পোরেট কিভাবে আসবে? আচ্ছা বললাম লাঞ্চ আওয়ারে, তুই তোর অফিস থেকে আমার অফিসে আসতে পারবি? আচ্ছা না তুই ছুটি নিতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। হ্যাঁ পারবি না, কিন্তু পপুলার একটা সমস্যা আছে, বিনার তো অফিস আছে। না না অদিতা এইসব কথা বলে চলবে না, তোমাকে পারতে হবে। আরে ভালোবাসার মানুষ তোমার কথা শুনবে না, করতে হবে। ঠিক আছে আচ্ছা, তুমি এখনই ফোন করে দরকার হলে বিনাকে বলে দাও। আর যেটা তোমাকে কালকে করতে হবে, প্রথমে সহ তোমার অফিসে আসতে হবে, সেখানে একটা ইনোসেন্ট মেয়ের সাথে খুব সুন্দর একটা মেয়ের সাথে তোমার পরিচয় করে দেবো। ঠিক আছে, ওই মেয়েটার কাছে কিন্তু আমি খুব ইনোসেন্ট, মনে রাখবে খুবই, আমি খুবই ইনোসেন্ট। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নাই, কোনো কিন্তু নাই, যেটা বললাম সেটাই। হ্যাঁ কোনো কিন্তু নাই। ওকে 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 ডান, আমি রেজাল্টের জন্য ওয়েট করবো। হ্যাঁ হ্যাঁ ওয়েট করো। আমার তো ঝামেলা হয়ে গেল রে, আমি তো ধরা খেয়ে গেছি। কি হবে হয়েছে কি, মানে যখন আমরা ওকে মারছিলাম ও তখন আমার পায়ে স্যান্ডেলটা নোটিস করে ফেলে। ছেলেটা আসলেই শার্প। সে না হয় ঠিক আছে, কিন্তু মানে টেনশনের ব্যাপার কি জানিস, মানে অফিসের মধ্যে না হুট করে একটু চটে উঠলো, মানে বললো যে বসের কাছে গিয়ে বিচার দিবে, তারপর আবার বললো না না বসের কাছে বিচার দিবে না, নিজেই মিটমাট করবে, আবার বললো আমাকে দেখে নিবে। টেনশনে পড়ে গেলাম আমি। তারপর তারপর আর কি, তারপর মানে তারপর বাদ দে, আমার কাছে না মানে ওর পুরো মানে অ্যাটিটিউডটা খুবই রহস্যজনক মনে হচ্ছে। তুমি চাই বলো না কেন, দেখলে আমার আইডিটা কিন্তু কাজ করেছে। হ্যাঁ তা তো করেছে, কিন্তু না মাথার মধ্যে কোথাও একটা খটকা লাগছে বুঝছিস, মানে ও তো একটু ডিফারেন্ট, মানে বেশি বদ, মাথা একটু উল্টো পদ্ধতিতে চলে, ও এত সহজে তো আমাকে ছাড়বে না। আর বাদ তো, আচ্ছা তুমি জানো সে নাকি রনে দাকে হ্যাপি তোলা দিয়েছে? শুনলাম। আর একদম কোনো টেনশন করো না, আমি ব্ল্যাক বেল্ট হোল্ডার, ও তোমাকে কিছু করতে পারবে না, আমি সবসময় তোমার সাথে আছি। থ্যাংক ইউ।